তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের স্বামীর মাথা লক্ষ্য করে গুলি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। জানা গিয়েছে, নদিয়া জেলার হাঁসখালী থানার 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মুড়াগাছা গ্রামের বাসিন্দা সহদেব মণ্ডলের স্ত্রী অনিমা মণ্ডল তৃণমূলের পঞ্চায়েত সদস্যা। বৃহস্পতিবার মুড়াগাছা বাজার থেকে বাড়ি ফেরার পথে ওই এলাকার বেলতলা পাড়া স্কুল মাঠের কাছে হঠাৎ কয়েকজন দুষ্কৃতী সহদেব মণ্ডলের মাথা লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তৃণমূল নেতা সহদেব মণ্ডল। স্থানীয়দের প্রচেষ্টায় বগুলা হাসপাতালে নিয়ে আসা হয় তাকে। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। যদিও প্রতিবেশী এক তৃণমূল কর্মী এই ঘটনার পিছনে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দায়ী করেছেন। সকল অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। আমরা মনে করছি যেহেতু আমাদের দলের মেম্বারের হাজবেন্ড, হ্যাঁ, সেহেতু অপোজিশন পার্টির লোক এটা করতে পারে। অপোজিশন পার্টি বলতে কাকে ভাবে? বিজেপি। আচ্ছা, এটা কটা নাগাদ হয়েছে আনুমানিক? ওই 7:30-8টা আনুমানিক। আচ্ছা, এখন কীরকম আছেন উনি? এখন এক্সরে হয়েছে ব্রেনের মাথা, এখন ওটিতে গেছে, ওটি থেকে বেরোলে বলতে পারবো। গুলিটা কোথায় লেগেছে? মাথার কোন সাইডে? পিছনের দিকে একটু উপরে। আমরা ভাবছি এটা ওকে দমানোর জন্য হোক, আগামী সামনে পঞ্চায়েত নির্বাচন, এটি কী করে হেনস্থা করা যায়, পুরনো কোনো শত্রুতা এরকম কিছু আছে আর কি। কমিউনিস্ট পার্টির থেকে মধ্য থেকে এরকম কিছু হয়েছে। থানায় কোনো অভিযোগ করছে? পুলিশ গেছিল, পুলিশ হসপিটালেও গেছিল, এবং হাঁসখালী থানার প্রশাসন ইমিডিয়েট যেখানে স্পটে ঘটনা করেছে সেখানে প্রায় অনেক পুলিশ সেখানে পাঠিয়েছে। পুলিশের মতন পুলিশ ওখানে দেখছে, আমরা এখানে চলে পেশেন্টকে নিয়ে চলে এসেছি এখানে। পেশেন্টকে এখানে ওটি করার পর এখন দেখি ওই 7:30-8টা আছে। উনি বরাবরই, যেহেতু রাজনৈতিক দলের প্রতিনিধি ওয়াইফ, উনি বরাবরই বিকেলের দিকে সন্ধ্যার দিকে চায়ের দোকানে সব লোকজন নিয়ে আড্ডা মাড্ডা মারে, গল্প গুজব করে, সন্ধ্যা একটু 6:00-7:00 বাজলে বাড়ি ফিরে যায়। প্রতিদিনের মতন আজকেও ওরকম মুড়াগাছার বাজার আছে, ওখানে আড্ডা ইয়ার কি আমরা গল্প গুজব করি, ওখান থেকে বাড়ি যাওয়ার পথে যখন যায় তখন ওর ঘটনাটা ঘটে। এখন এটাও ওরা এসেছিল বলতে ও সুস্থ না হলে 8-10টা মানে ও না হলে ঠিক বোঝা যাবে না। কিন্তু নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।